আল্লাহর গোলাম, যারা রবের সাথে মোলাকাত করতে চাও ভালো করে শুনো রে যুব, তোমার আমার আল্লাহ এক নবী, এক কোরআন, এক কাবা, এক ধর্ম, এক কালেমা, দুনিয়াতে আছি তাও কাফনের সংখ্যা কালার হবে আলাদা, চরমনেওয়ালাদের কালার একরকম, তাবলিগলাদের কালার আর এক রকম, মরণকালে কওমিওয়ালাদের কাফন একরকম, যারা আলিয়ার তাদের কালার আর এক রকম, সবে কি কালো কি সবার কালার, কিন্তু কাফনের উপরে লেখা থাকবে তাবলিগ পন্থী লাশ, তাও না? তাহলে এইবার চিন্তা করো, আমি বক্তা বক্তা ভাব দেখাই, তুমি টাকার ভাব দেখাও, যে যত ভাব দেখাও না কেন রে বাবা, কাফন পর্যন্ত তোমার ভাব আর থাকবে না, থাকবে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে থা প্রভুর আদা, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, দুনিয়ার থেকে জানাজা পড়াইয়া যখন কবরে রাখবে যুবকের একটু বলো কবরের সাইজটা আলাদা, কারো কবর পাঁচ হাত কারোটা সাত হাত না সব এক, কবরের মধ্যে মাটি দিয়া সবাই যখন বিদায় হয়ে চলে যাবে, ওই কবরের ফেরেশতা কয়জন? প্রশ্ন সবার বেলায় হবে তিনটা, আমাকেও যেই প্রশ্ন আপনাকেও সেই তিনটা প্রশ্ন, আলাদা না, প্রশ্ন সবার বেলায় এক, তুমি ধনী না গরিব, তুমি আলেম না মূর্খ, তুমি হাজি সাহেব না গাজী সাহেব, তুমি হিন্দু না বৌদ্ধ না মুমিন, কোনো ভেদাভেদ নাই, যে যাকে চিনে সে তাকে মানে বলে কেমন কয়, মানার মতো মানে বলে কেমন কয়, জীবন দিতে তৈয়ার, ঠিক না? ও যুব, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? এই সত্য কথা মানো আর না মানো স্বীকার করো, সমর্থন দিও, মানো আর না মানো, বিড়ি খাওয়া ভালো? আচ্ছা তুমি জনমের মতো খাও, এটা তোমার ব্যক্তিগত, কিন্তু বাস্তবতাটা স্বীকার করো, যেটা খাইলে কলেরায় ধরে ক্যান্সার হয়, মদ পান করে কেউ শান্তিতে মরছে? একটা প্রমাণ দাও তো আমিও মদ খাবো, মরছে? প্রত্যেকটা ক্যান্সার হয়েছে, কিডনি গেছে, শেষ, মরার আগে মরা, আল্লাহ হেদায়াত দান করুন, আরো জোরে বলেন ভাইরা আমার, তুমিও মুসলমান আমিও, যুবকেরা কথা কও মুসলমান, তোমার আমার আল্লাহ, নবী, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, দুনিয়াতে আসছি সিস্টেম না, শুধু এই এলাকার মানুষগুলো লঙ্গি ভরে আসছে, সবই এক, বিদায় বেলা কাফনের সংখ্যা হবে, আমি বক্তার সম্মানে কাফন একটা বেশি, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে কাফন একটা কম, কয়টা? তিনটা, কয়টা? সবার বেলায় এমপি সাহেবের জন্য একটা কাফন বেশি, প্রধানমন্ত্রীর জন্য একটা বেশি, সুইপারের জন্য একটা কম, চিন্তা করো, কথাগুলো ফালাই দিও না, একটু চিন্তা করো,
কুত্তা শুয়ারের আল্লাহ চিন্তা করার মতো জ্ঞান দেয়নি, আল্লাহ মানুষকে দিছে, চোখ চিন্তা কর, একটু ভাবো। তোমরা তো মনে করো আমরা টুপিওয়ালারা বোকা, তোমরা খুব জ্ঞানী, আমরা বোকাই, আমরা বোকা মনে করেই চলি, নাহলে আমরা জ্ঞানী মান ভাবলে তোমাকে তো বয়ানের আগে গালি দিতাম, বরং আমরা জানি তোমরা আমাকে গালি দাও। ইমামের পিছনে নামাজ পড়ো, পিছনে তাকাই দেই মুসল্লি ভরপুর, কিন্তু জানি চায়ের দোকানে গিয়েই গালি, জানি টুপির বিরুদ্ধে আমাকে অনেক কিছু বলো, আমাকে দাড়ির বিরুদ্ধে বলো, পোশাকের বিরুদ্ধে বলো, কো বহু কিছু বলো, সব জানি, জানার পরও দেখা হইলে সালামটা আগে দেই। কেন আমরা বোকা? আমরা কি চালাক হইলে কথার আগে থাপ্পড় মারতাম? কারণ তোমার আছে শুধু খানার শক্তি, আমার ইমানের শক্তি, আমলের শক্তি, শক্তি তোমার থেকে অনেক বেশি। তের হও না মাঝে মাঝে, মুসলমান খালি নারায়ে তাকবীরের আওয়াজ দিলেই নাস্তিকদের ঘুম হারাম, বুঝো পাওয়ারের জিনিস, বুঝো কিছু? তোমরা এত ভয় পাও কেন? আমাকে বাড়িঘর নাই, টাকা নাই, হামলা না, আমাকে কোনো অস্ত্র নাই, বন্দুক নাই, গুলি নেই, আছে বন্দুক আলার আমাকে ভয় করো কেন? সব পুষ্টি শুদ্ধ দুনিয়ার সব ভয় মুসলমান। ইসরায়েল কি বিষয় কি ঘুমায় না কয় কেন? কয় মুসলমান। ভারতের মাথা গরম কেন? কয় মুসলমান। নাস্তিকদের মাথা গরম কেন? মুসলমান। কি এখন টাকা বেশি কেন? টাটকা ফকির নি তো ভয় কেন? ওদের মধ্যে জানি কি এক অস্ত্র আছে, যত বিষে হয়ে যাই কিছু বলি, সামনে দাঁড়াইলে আস্তে মোমের মতো দুর্বল হয়ে যায়। সত্যিকার কিন্তু আমরা এরপরও সংখ্যায় বেশি না, মাদ্রাসা কম না বেশি? আর আমি সত্য কথাটা স্বীকার করো, মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, মুসলমান, তাবলিগ, একটু বাহিবা কম, তাবলিগ, তাবলিগ কি পীর মুরিদি যারা আহলে হক, হকের লাইনে পীর মুরিদি কমছে না বাড়ছে? অজমা আফিন বাড়ছে না? এবার আবার ভাইবা বলো তো বেনামাজি কম? হ্যাঁ, সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, জেনাকার, ডাকাত, চোর, দুর্নীতিবাজ, কি বিষয় কি? আমাদের আলেম বেশি, টুপিওয়ালা বেশি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, সংখ্যায় আমরা বেশি সারা দুনিয়াতে, এরপরও আমরা একটু দুর্বল কেন? এর একমাত্র কারণ আমাদের মধ্যে মহব্বতের দূরত্ব। মহব্বতের এই সরমনের বিরুদ্ধে কোন হিন্দুরা লেখছে ফেসবুকে? খ্রিস্টানরা লেখে? তাবলিগের বিরুদ্ধে লেখে? কওমি মাদ্রাসার বিরুদ্ধে লেখে? মুসলমানেরাই তো লেখে। তো ঘরের ভিতরে দুশ্মন থাকলে আর বাইরের চিন্তা করে লাভ কি? আজকে যদি আমরা সব এক হইতে পারতাম তাহলে বাংলাদেশ কেন, পৃথিবীর সব বেইমানরা কথা বলার আগে আমাকে অনুমতি নেওয়া লাগত। তোমার এই ঠিকের ভ্যালু কি? কি ভ্যালু বলো? তুমি যেই পরিমাণ জোরে ঠিক কইছো, আশেপাশে যদি নাস্তিক থাকে বলবে মাইকের সাউন্ড কমা। বাংলাদেশে কোরআনের মাইকের সাউন্ড কমানের বহু বন্ধু পাইছি, গানের আওয়াজ কমানের বন্ধু ভাই নেই, ঠিক নেই? এই ঠিকটা যদি জুমার মসজিদে দেয় তো ইমাম সাহেবের বলবে সূর্য ডুবার আগে বাড়িতে ঘুরে, দেখছেন জানে হুজুরের কোনো হওয়ার নেই, জানে। এরপর কয় না এ গরম গরম, কি গরম? এই গরম হুজুরের বিষে হবে না, কথা কি লাগবে? কয় নরম লোক, নরম হুজুর ইজা যখন বয়ান দিছে ঠান্ডা বয়ান, কিছুদিন পর কয় না এ ইমানই দুর্বল। হায় হায় হায়, এই যে এখানে এত মানুষ, হ্যাঁ সবাই বলবে আরে ভাই এত মানুষ, হাকিকতে মানুষ কই? ফজর ভরে নাই, জোহর ভরে নাই, আসর ভরে নাই, মাগরিব ভরে নাই, এশাও ভরে নাই, ওরে মানুষ, ভরপুর মানুষ, ভরপুর না কি ভরে নাই?
অথচ আল্লাহ রসুল বলেন ইমানের পরে প্রথম পরিচয় কি? কয়ক্ত মাঝে মাঝে দুই একক্ত সাইরা দেওয়ার সুযোগ আছে না? নাই। এরপর পরে না কেন মুসলমান? পরে না তো পরেই না, এরপর কাজ আলহামদুলিল্লাহ দিল তাজা, ইমান ইমান তাজা আছে না? নেই। হায় দিল্লির শাহী জামে মসজিদ কোথায়? দিল্লি কোথায়? মসজিদের খতিব, মসজিদের খতিব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, সব আলেমরা ভণ্ডরাও তার নাম জানে। কে সে ওলিউল্লাহ মুহাদ্দিস? জুমার খুতবায় দাঁড়াইছেন দিল্লির শাহী জামে মসজিদ, নাম করা মসজিদ, রুমাল দিয়া চেহারাটা আবৃত করা। একজনে দাঁড়ায় প্রশ্ন করছে, হুজুর রুমাল দিয়া চেহারা ঢাকেন কেন? আগামী জুমায় জবাব নিহ, পরের জুমায় আসছে। এই প্রশ্নকারী আইও কাছে আসছে, রুমালটা তার মাথায় দিছে, চিৎকার দিয়া বইরে গেছে বেউস। হুশে আসার পরে বললাই চিৎকার দিলা কেন? রুমালটা দেওয়ার পরে হাজারো লাখো মানুষ দেখলাম দিল্লি শহরে, রুমাল দেওয়ার পরে দেখি কোনো মানুষ নাই, বানর শুয়ার কুকুর দেখা যায়, দুই একজন মানুষ দেখি, মাত্র দুই একজন। গর্ব সুরত আদমি ইনসাফ দে আহমদ বু জাহলো হামেক সাবু দে আদমিরা আদমিয়ত লাজমাস আউদে রাগার বুনা বাসত হি জামাস। এরে আল্লাহর গোলাম যারা রবের সাথে মোলাকাত করতে চাও ভালো করে শুনো রে যুব, তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা, দুনিয়াতে আর সীতাও কাফনের সংখ্যা কালার হবে আলাদা, চর্মনেওয়ালাদের কালার এক রকম, তাবলিগলাদের কালার আর এক রকম, মরণকালে কওমিওয়ালাদের কাফন এক রকম, যারা আলিয়ার তাদের কালার আর এক রকম, সবে কি কালো কি সবার কালার এক, কিন্তু কাফনের উপরে লেখা থাকবে তাবলিগ পন্থী লাশ, তাও না? তাহলে এইবার চিন্তা করো, আমি বক্তা বক্তা ভাব দেখাই, তুমি টাকার ভাব দেখাও, যে যত ভাব দেখাও না কেন রে বাবা, কাফন পর্যন্ত তোমার ভাব আর থাকবে না, থাকবে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে থা প্রভুর আদা, বরর বরাই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। দুনিয়ার থেকে জানাজা পড়াইয়া যখন কবরে রাখবে যুবকের, একটু বলো কবরের সাইজটা আলাদা, কারো কবর পাঁচ হাত কারোটা সাত হাত না সব এক, কবরের মধ্যে মাটি দিয়া সবাই যখন বিদায় হয়ে চলে যাবে, ওই কবরের ফেরেশতা কয়জন? প্রশ্ন সবার বেলায় হবে তিনটা, আমাকেও যেই প্রশ্ন আপনাকেও সেই তিনটা প্রশ্ন, আলাদা না, প্রশ্ন সবার বেলায় এক। তুমি ধনী না গরিব, তুমি আলেম না মূর্খ, তুমি হাজি সাহেব না গাজী সাহেব,
তুমি হিন্দু না বৌদ্ধ না মুমিন কোনো ভেদাভেদ নাই, তিনটা প্রশ্নের জবাব দাও, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। এই তিনটা প্রশ্ন সবার বেলায় এক, যারা আমরা হুজুর আছি তারাই পারবো, হুজুর ছাড়া কেউ পারবে না। হ্যাঁ, আরে হুজুর কেন এই প্রশ্নের জবাব কেমনে দিবেন? সেই ভয়ে আবু বাকার কাঁদে, ওসমান কাঁদে, ওমর কাঁদে, হযরত আলী কাঁদেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। অথচ তাদের হাতে জান্নাতের টিকেট, তাদের কান্নার আওয়াজ কবরে কি উপায় হবে আমার? তারা যদি এত এলেম এত আমল এত তাকুয়ার পরে জান্নাতের টিকিট পাইয়াও কান্না করেন, তাদের তুলনায় আপনার আমার কি করা উচিত আর করি কি? কান্না তো নাই, কেউ যদি কান্না করে তার দিয়ে তাকাইয়া কিছু কপাল পরারা আবার হাসি তামাশা করে, কয় দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। অথচ কান্নার এত মূল্য, নবী বলেন এক ফোঁটা চোখের পানি যদি কেউ জাহান্নামের আযাবের ভয়ে ফেলে দাও, আল্লাহ ওয়াদা করেছেন তাকে আর জাহান্নামে দিবেন না। ও আল্লাহর বান্দারা, এখানে এত মানুষ সবার আল্লাহ এক, নবী এক, কিন্তু দুঃখ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও। তুমি ভিআইপি মুসলমান তো। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। চিন্তা করেন তো বাবা, আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তুমি কেমন মুসলমান, তোমার মসজিদে ঢুকতে বড় লজ্জা হয়। আমি পর্দা না করলে লজ্জা লাগে, তুমি পর্দা করতে লজ্জা করো। আসল বিষয়টা কি বুঝো? যে যারে চিনে না সে তাকে কখনো মানে না। আমি রাস্তা দিয়ে হাইটে আসতেছি, একজন আরে কই সাইড দাও হে আমার, ধাক্কা দিয়ে কয় সরেন, যখনই টের পাইছে আমি হাফিজুর রহমান বান্দা জিব্বায় কামড় দিয়ে কয় হুজুর মাফ করে দেন চিনি নেই। যে যারে চিনে না সে তারে কখনো মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে, জীবনটা পর্যন্ত দিয়ে দেয়। তুমি এক নেতার পিছনে জীবন দাও, দলের জন্য জীবন দাও, মাইয়ার জন্য একটা ছেলে জীবন দেয়নি, আব্বা বুঝায় থামে না, মা বুঝায় থামে না, ওই মেয়ের সাথে মরতে রাজি, ও আমার জীবন আর মরণ, ওর প্রতি মহাব্বত এত গভীর হয়ে গেছি, ওরে ছাড়া আর কাউরে ভালোই বাসে না। ওরে তুমি যদি একটা মাইয়ার পিছনে ফিরা জীবন দিতে পারো, একটা নেতার মায়ায় ফিরা জীবন দিতে পারো, আমি আমার মাওলার মহাব্বত আর রহমতের নবীর মহাব্বতে কেন জীবন দিতে পারি না? তুমি যার মহাব্বতে টুপি পরো না, আমি ওই আল্লাহর মহাব্বতে টুপি ছাড়ি না। তোমার ভিতরও কাজ করে ভালোবাসা, আমার মধ্যে কাজ করে ভালোবাসা, তবে পাত্র দুইটা আলাদা। তুমি অসৎসঙ্গে দৌড়াও, আমি সৎসঙ্গে দৌড়াই। রবের মোলাকাত যারা চাও তাদের জন্য আজকের বয়ান, বলে রবের চিনি না, রবকে তার পরিচয় জানি না, এজন্যই তো আহলুল্লাহ যারা আল্লাহ ওয়ালা যারা তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজের চিনে সে তার রবেরও চিনে। ও এলাকার মুসলমানেরা, তোমরা আমার রবের কেন চিনো না? আসল কথা তুমি নিজেরই নিজে চিনো না, তুমি আসলে নিজেকে চিনো না। একজনে খামারে চিনেননি না তো? আমি তো বড় হজ করে আসছি চারবার,
আমারে চিনেননি, আমি অমুক দলের সেক্রেটারি, আমি অমুক মসজিদের বড় একজন দায়িত্বশীল, আর একজনের হাতে যখন ধরা খাইছে আসল জায়গায়, কয় হুজুর আমারে চিনেননি, কয় তোর গোড়া শুদ্ধা চিনি বলে কেমন চিনেন, কয় তুই নাপাক পানির জন্ম, ও মা একাল জায়গায় হাত দিয়ে লাইছে, আরে জানি তোরে চিনি, তুই অস্তিত্বহীন একটা মানুষ, তুই নাপাক জায়গা থেকে দুনিয়াতে আসছো, তোর পেটের ভেতরে নাপাক ময়লা, তোর ঘাম থেকে দুর্গন্ধ, তোর পাশে দাঁড়ায় নামাজ পড়লে নামাজ ভেঙ্গে যাবে যাবে ভাব, পোশাকটাও ময়লা, তোর ঘামের গন্ধ পাশে দাঁড়ানো যায় না, তোরে চিনি না মানি, যে নিজের চিনে সে আমার রবেরও চিনে, এই জন্য আল্লাহ পাক নিজেও বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের মধ্যে তাকায় দেখো রবের পরিচয় চলে আসবে, নিজের নিয়ে একটু ভাবো, দুনিয়ার সব ভাবলাম নিজের নিয়ে একবারও ভাবলাম না, ও আল্লাহর বান্দারা আমাকে এত সুন্দর করে কে বানাইছেন, একটু চিন্তা করো, দুনিয়ার সরকার টাকা বানায় 500 টাকার নোট আলাদা, 1000 টাকার নোট আলাদা, 100 টাকার নোট আলাদা, এগুলো বানানোর মেশিন আলাদা, ডাইস আলাদা, 500 টাকার ডাইস থেকে কোটি কোটি কপি বের হবে, সব একই ডিজাইনে বের হবে, 500 বের হবে, 1000 হবে না, 1000 টাকার ডাইস থেকে কপি বের হবে কোটি কোটি, সব 1000 বের হবে, 500 হবে না, ঠিক নি? তৈলের ফ্যাক্টরি থেকে তৈল আসবে, লবণ আসবে নি, লবণের ফ্যাক্টরি থেকে লবণ আসবে, তৈল আসবে নি, আমার আল্লাহ চিনো রে বাবা, আমার মাওলারে ভালো করে চিনো, আমার আল্লাহ কেমন কুদরতের কারিগর, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কোটি 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 সহস্র কোটি মানুষ আল্লাহ জমিনের মধ্যে বানাইছেন, আরো আসতেছে আসবে, একটু নজর কইরা দেখো একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই, একই মায়ের সন্তান 5টা 10টা, একই মায়ের সন্তান, কেউ ছেলে কেউ তাকায় দেখছো, একই মায়ের সন্তান, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের আওয়াজের মিল নাই, কারো চেহারার সাথে কারো মিল নাই, সারা দুনিয়ার সব মানুষগুলো যদি এক জায়গায় হাজির করো কেমন কেমন যেন দেখতে মিল মিল লাগে, কিন্তু তাকায় দেখ আঙ্গুল নিয়ে নির্ণয় কর, জমিনের কোন মানুষের আঙ্গুলের ডিজাইনের সাথে কারো ডিজাইনের মিল নাই, তিনি কে? কাদের কুদরত তু দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহাদার, এরে যুব আল্লাহর পরিচয় যারা চাও, আল্লাহর সাথে মোলাকাতের চিন্তা যারা করছো, রবের সাথে মোলাকাতের নিয়ত যাদের আছে অন্তর থেকে, আল্লাহ বলেন তাদের কর্মসূচি দুইটা, তবে দুনিয়াতে রবের মোলাকাত হবে না, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া পর্দা সারা ডাইরেক্ট তার আশিকদের সাথে মোলাকাত দিবি, সেই মোলাকাতের জন্য 1 নম্বর কর্মসূচি নেক আমল করা লাগবে, এই নেক আমলের মধ্যে আবার কিছু আছে আবশ্যকীয় মূল ডিউটি, কিছু আছে ওভার ডিউটি, দৈনন্দিন 5 বেলার নামাজ মূল ডিউটি, ইশরাক আওয়াবিন চাষ তাহাজ্জুদ হলো ওভার ডিউটি, রমজানুল মোবারক রোজা রাখবা মূল ডিউটি ফরজ,
বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখো, আরাফার রোজা রাখো, আশুরার রোজা রাখো, ওভার ডিউটি নফল। ধনী মানুষ বছরে একবার যাকাত আদায় করে দাও, এটা মূল ডিউটি, ফরজ। ফাঁকে ফাঁকে গরিব এতিম অসহায় মাদ্রাসা মসজিদ রাস্তাঘাট ঠিক করে মানুষের কল্যাণে কাজ করো, ওভার ডিউটি নফল। জীবনে ধনীর একবার বাইতুল্লায় হজ করো, মূল ডিউটি ফরজ। ফাঁকে ফাঁকে তুমি ওমরা করো ভিন্ন হজ করে, এটা ওভার ডিউটি নফল। নেক আমল করবা, ওভার ডিউটি করবা, মূল ডিউটির পরে ওভার ডিউটি করবা। এমন একজন নবী যায় নাই ওভার ডিউটি করে নাই, এমন একজন সাহাবি বিদায় হন নাই যে মূল আমলের পরে নফল আমল করেন নাই। অতএব বান্দা তুমি মূল আমল করো, এটা তোমার ডিউটি, এটা কামালিয়াত, বাহাদুরি না। আরো যদি ওভার করতে পারো, এইটা তোমার বাহাদুরি, আল্লাহ তোমার বিধান অনুযায়ী ফরজটা আদায় করলাম, এবার আরো কিছু তোমার মহব্বতে নফলও করলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে মোলাকাত দিবেন সামনাসামনি, মাঝখানে কোনো পর্দা থাকবে না। ইয়া ইলাহি মুজু সে মুজু কো দূর কর, তাকে দেখো মুঝু মে তুঝু কো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে। ও এলাকার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? ও যুবক, আজকে তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, কিন্তু সেই আল্লাহকে চিনতে পারলা না রে বাবা। আজকে এই গরম, এত গরম সহ্য করা যায় না, টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে, তোমার মতো চিন্তা আমার কম নাই। আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। টুপির কারণে আমাকে কেউ যে টাকা দেয় তাও না, বরং এই টুপিওয়ালা বলে কত গালি শুনলাম, কত বকা শুনলাম। ও বাবা, এরপর টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ সারি না রে বাবা, কারণটা কি? আমি কিন্তু এতক্ষণ যে তোমাদের পাশে চিল্লায় বয়ান করলাম, একবারও কিন্তু বলি নাই স্কুল কলেজ সারি আঙ্গমত হুজুর হও, একবারও বলি নাই। তাবলিগ না করলে জাহান্নামে যাইতে হবে বলি নাই, পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা বলি নাই। আমি কি বলতে চাই রে বাবা, ভয় পাইও না, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই, প্রফেসর হও বাধা নাই, ডাক্তার হও বাধা নাই, তবে আমার একটা বাধা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন ওলামায়ে কেরামরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো শিক্ষকেরা কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। কারণ মুরব্বীদের মনে কষ্ট গেলে বরদোয়া চলে আসবে, মা বাবার বরদোয়া, মুরব্বী ওস্তাদ শিক্ষকের বরদোয়া যদি শুরু হয়, আল্লাহর কসম কপাল পুড়িয়া যাবে, মরার আগে বিছানায় কান্না করবি, আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা হবে না, কারণ এটা বান্দার হক। মা বাবায় ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না, শিক্ষক ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না। এজন্য যার সাথে অন্যায় করবা তার থেকেই তোমার আগে ক্ষমা নিতে হবে। ও যুবক বাবারা, তুমি মনে করতেছো এগুলো বড় কঠিন, হুজুরদের জন্য বড় সহজ, না রে যুবক, আমি একটু তোমার চোখ দুইটা খুলতে বলবো, একটু জ্ঞান জ্ঞান খাটায় নজর করো। জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই এমন যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, পাঁচ বেলার নামাজ পড়ে, সত্য কথা বলো আছে না নাই? জীবনে মাদ্রাসায়ও পড়ে নাই, তুমি কেন পারবা না রে বাবা? ও যুবক,
তোমার মতো যুবক সন্তানরা আবার মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, পাঁচ বেলার আছে না নাই? তোমার মনের জিজ্ঞাসা করো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আল্লাহর গোলাম শ্রমিকের কাজ করে, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, এক বেলার নামাজও ছাড়ে না, আছে না নাই? তুমি কেন পারবা না? আর বাবা তাকায় দেখো, এ চেয়ারম্যান, মিম্বর, এমপি, মন্ত্রী, পাঁচশত নামাজ পড়ে, ব্যবসায়ী, কোটি টাকার মালিক, এক বেলার নামাজ ছাড়ে না, আসলে তুমি কেন পারো না রে বাবা? তুমি তো জানো আমার আল্লাহ আছে, কোরআন মানো, হাদিস মানো, কেন তুমি আজকে নামাজের মুসাল্লায় দাঁড়াও না? কয়দিন আর বাহাদুরি করবা? দেখো না ইদানিং যত লাশের খবর পাই, যুবকের লাশ বেশি। এই যে ঈদ গেল, রোজার ঈদ, কি পরিমাণ মানুষ দুনিয়া থেকে চলে গেল, একসাথে 11 জন মরে গেছে, একসাথে 22 জন মরে গেল, যত মানুষ মরল অধিকাংশ যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, লেখাপড়া করো, চাকরি করো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, মুরব্বীদের দোয়া নিয়ে সামনে আগাও রে বাবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো কত দামি মা, আপনাদের আল্লাহ এত সম্মান দান করেছে, আপনারা নবী না, নবীদের মা আল্লাহ বানায় রাখছে, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো মা, এরে আম্মা জান, আপনারা কত দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা ওই বেঈমান ফেরাউন, যেই ফেরাউন আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো আল্লাহর জান্নাতে যাবে না বলে, আমার মাওলার কুদরত হেদায়াতের বাতি তার ঘরে জ্বালাইলেন, তার আপন স্ত্রীর দিয়া নাম কি? আসিয়া। মদিনার নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতে আমার সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জান, ফেরাউন বেঈমান, এত বড় নিকৃষ্ট বেঈমান, ওই ফেরাউনের ঘরে আসিয়া এত বড় পাওয়ারওয়ালা স্বামী সেখানে বসে আমার আল্লাহর গোলাম হয়ে গেল। আপনাদের স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। এরে আম্মা জান, এখনো তালাশ করলে পাওয়া যাবে, বহু মা আছে পর্দা করে, হালাল ভাবে চলে, নামাজ পড়ে, সন্তান আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ও মা বোনেরা, আপনারা কেন পারবেন না? ও যুব, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, ওই মা বাবার দোয়া নাও বেয়াদবি করবা না রে বাবা। জীবনে গুনাহ তো কম করো নাই, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, আজকে তোমার পায়ে হাত রেখে বলি রে বাবা, 1500 বছর পর্যন্ত কত বেঈমানেরা কোরআনের ভুল বের করতে গিয়া ব্যর্থ হয়ে গেল, কালেমা পড়লো একটা ভুল বের করতে পারে নাই। ও আল্লাহর বান্দা, ওই কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। ওই কোরআনে গুনাহগারের জন্য জাহান্নাম আল্লাহ বয়ান করেছেন, মিথ্যা না রে বাবা। আল্লাহর কাছে এখন একটা পথ খোলা, তওবা করো আর নামাজ ছাড়বা না। জীবনে তো কম গুনাহ করো নাই। ও যুবক, আমিও প্যান্টশার্টটাই লাগায় যদি চলতাম পারতাম, কিন্তু আল্লাহর আজাবের ভয় বড় কঠিন,
দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না। গুনাগারেরা যখন গুনা দিয়া হাসুরির ময়দানে দাঁড়াবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে। সূর্যের গরমে গুনাগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমার ঘরে একদিন তাকায় দেখি রহমতের নবী কান্না করতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, ও নবী আপনি কেন কান্না করেন? রহমতের নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর অবস্থা আমার মনে পড়ে গেছে। কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? ওই দিন জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম, আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ, নবীরা পর্যন্ত কান্না শুরু করবে। আমার উম্মতের সেদিন কি উপায় হবে? ও আল্লাহর বান্দারা, আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করো। গুনার কথা যদি স্মরণ থাকে তওবা করে নাও, মনে মনে আল্লাহকে ডাকো আর তওবা করো। আল্লাহ হেদায়েতের মালিক, আল্লাহকে ডেকে ডেকে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারবো না? ব্যবসা চাকরি করিয়া যদি নামাজ পড়ে কেন পারবো না? আমার কপাল বুঝি পুড়িয়া গেছে গুনার কারণে, আমার আল্লাহ বেজার। গুনার কারণে মনে হয় যেন আমি বড় জাহান্নামের আসামি। এই ময়দানে আমার গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি আসে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ কোরআনের ভেতরে বলেন, ও মানুষ, তোমরা এত খারাপ কেন? আল্লাহর আযাবের ভয় পাথর কান্না করে, তোমাদের দিলটা এত শক্ত কেন? পানি আসবে না কেন? আল্লাহ বলেন, সুম্মা ফাসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়খরুজু মিনহুল মা وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ الله বলেন কোরআনের আয়াত, আল্লাহর আযাবের ভয়ে তাকায় দেখো পাহাড়ের কিছু পাথর কান্না করে করে নহর জারি করে ফেলেছে। ওই সিলেটের পাহাড়ে গিয়ে দেখো ঝর্ণা, 24টা ঘন্টা পানি প্রবাহিত হয়। আল্লাহর কোরআন বলে, ওরা পানি দেয় না, ওরা জাহান্নামের ভয়ে কান্না করতেছে। আবার কিছু কিছু পাথর দেখবা তারা টপকাইয়া পানি ফালায়। জাহান্নামের ভয়ে যদি পাথর টপ করে পানি ফেলতে পারে, আবার কিছু পাথর আছে এরা অনেক ভারী, আল্লাহর আযাবের ভয় এরা যদিও কাঁদে না কিন্তু এতটাই যে কম্পন, তাদের ভেতরে এক জায়গা থেকে আর এক জায়গায় ছুটে দৌড়ায় জাহান্নামের ভয়। যদি পাথর কান্না করে, ও মানুষ, তুমি কি এত নিকৃষ্ট হইয়া গেলা? আমার নবী যদি হাসুরের ময়দানের কথা চিন্তা করে কান্না করেন, আবু বাকার যদি কান্না করেন, ওমর যদি কান্না করতে পারেন, সমস্ত আল্লাহর গোলামরা যদি কান্না করেন জাহান্নামের ভয়, তোমার আমার কি হলো যে চোখে পানি আসে না? আসলে এর একমাত্র কারণ গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছি। মা বাবা তোমার আমার উপরে বেজার, এখনো সময় আছে দুই ফোঁটা চোখের পানি সারো। কান্না যদি না আসে আমার আল্লাহকে বলো, হে মালিক, কান্নাওয়ালা চক্ষু দান করে, আর গুনা করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, বেপর্দায় চলব না, মা বাবারে কষ্ট দিয়া গুনাগার হব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব, নবীর তরিকা মেনে চলব।
তওবার নিয়ত যদি খাঁটি থাকে করো রে বাবা, আল্লাহর ভয়ঙ্করে জমা করো। যদি কান্না নিজের না আসে, ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও, দোয়াটা নেওয়ার চেষ্টা করিও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না, জানি না কার কপালে হেদায়াত আল্লাহ দিবেন জানা নাই। ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে চোখের পানি আল্লাহকে দেখান। আল্লাহর নবী বলেনি বুকু ফা ইল্লাম তাবুকু ফাতাবাকু, কান্না করো যদি না আসে বাহানা করো, আল্লাহর কাছে কান্নার বাহানা করলেও সওয়াব। ওই জাহান্নামের আযাবের ভয় মনের বুঝাও। আমার মতো যদি যুবক জেনারেল লাইনে থাকিয়া ব্যবসা চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারব না? আজকে থেকে তওবা করে নাও, মরিয়া গেলে আর নামাজ সারবা না, বেপর্দায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবাকে কষ্ট দিবা না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন।